রেল স্টেশনের অনাথ শিশু যাচ্ছে স্পেন, জন্মদাত্রী মা ফেলে গিয়েছিলেন রাস্তায়, বুকে তুলে নিলেন ভিনদেশী মা। সোম আজ উড়োজাহাজে চেপে চলল স্পেনের উদ্দেশ্যে। খড়গপুর থেকে স্পেনের বার্সেলোনা, মাঝে দূরত্ব অনেকটাই, কিন্তু ভালোবাসা ও মায়ের স্নেহ সেই দূরত্বকে নিমেষে কাছে এনে দিয়েছে। অনাথ এক শিশুর জীবনে এসেছে নতুন অধ্যায়। নতুন মায়ের হাত ধরে বিদেশে পাড়ি দেবে সে, যে দেশে এক মা তাকে রাস্তায় ফেলে রেখে দিয়েছিল, সেই দেশ ছেড়ে অনেক দূরে পাড়ি দেবে ছোট্ট শিশু। ভিনদেশী মা শিশুটির মুখে হাসি ফুটিয়েছে। মা ও শিশুর মিলনে মুখে হাসি অনাথাশ্রমের কর্তাদেরও, তবে এই হাসির মধ্যেও কোথাও যেন সন্তানকে ছেড়ে থাকার বেদনা, যদিও মাকে ফিরে পেয়ে সেই বেদনা ম্লান করেছে ছোট্ট শিশুটি। জানা গেছে, বছরখানেক আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছিল 5.5 বছর বয়সের শিশু। সোম নামেই পরিচিত হয় শিশুটি। এই সোমকে কেউ ফেলে দিয়ে গিয়েছিল স্টেশনে, পরে জিআরপি এবং পুলিশের তত্ত্বাবধানে চাইল্ড লাইনের হাত ধরে সোমের ঠাঁই হয় হোমে। যদিও তার ছবি সম্মিলিত ডাটা দিয়ে বিজ্ঞাপন দিয়েছিল চাইল্ড লাইন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন, যাতে তার বাবা মা তাকে ফিরে পায়, কিন্তু তাতে সুবিধে হয়নি। সোমের খোঁজ পান স্পেনের বার্সেলোনার এক সিঙ্গেল মাদার চেরি। চেরির হাত ধরে এবার সোম যাচ্ছে স্পেনে। পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হোম থেকে প্রতি বছরই দত্তক নেওয়া বাচ্চার সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই মোট 62টি শিশু দত্তক নিয়েছে বিভিন্ন দেশের এবং রাজ্যের মানুষজন। জেলা প্রশাসনের হাত ধরে সেই বাচ্চাগুলি নির্বিঘ্নে পৌঁছে গেছে তার বাবা মায়ের কাছে। এই সোমকে দত্তক নেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল হোম কর্তৃপক্ষ। সেই সূত্র ধরেই স্পেনের বার্সেলোনা থেকে হাজির হলেন এক সিঙ্গেল মাদার। তিনি দায়িত্ব নিলেন 6 বছরের এই সোমের। টোটাল আমাদের টিল অ্যাডপশন আছে না, টোটাল অ্যাডপ্টেড চিলড্রেন এখন পর্যন্ত প্রায় 62 হয়েছে। তার মধ্যে এরকম 6 অ্যাডপ্টেড চিলড্রেন আছে যে কান্ট্রি বাইরে যাচ্ছে, এখান থেকে অন্য যে আছে দেশে যে আছে অ্যাডপ্ট করা হয়েছে। তো এখানে প্রায় 41 যে আছে ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট ইয়া উইদিন ওয়েস্ট বেঙ্গল প্রায় 41 এরকম অ্যাডপশন হয়েছে। তো আমাদের বেসিক্যালি অ্যাডপশন নিয়ে বেশি ফোকাস করতে হবে, বিকজ নো ম্যাটার আপনার যে হোমস আছে, আমাদের এখানে বালিকা ভবন আছে, নো ম্যাটার ওখানে কত ভালো ফ্যাসিলিটিস আছে, কিন্তু দ্যাট ক্যান নট বি ট্রিটেড অ্যাজ ইউর ওন হাউস। অ্যাডপশন যদি হয় তার যে আছে ফ্রিডম যে আছে এক্সপ্যান্ড হয়, ওখানে তো রেস্ট্রিকশনস আছে, ওখানে 24/7 আপনার উপরে নজর আছে, আপনি যে আছে নিজের মন মনে আপনি যে আছে বাইরে ঘুরতে পারবেন, তো সেখানে রেস্ট্রিকশনস আছে। যদি লোকজন অ্যাডপ্ট করে সেখানে একটা ফ্রিডম আছে, নিজের মতন যে আছে একটা চিন্তা ভাবনা করতে পারবেন আমাদের ছেলে। তো দ্যাট ইজ ওয়াই অ্যাডপশন যে আছে ফোস্টার কেয়ার এখন যে বেশি সিগনিফিকেন্স আছে নিচ্ছে, যার কেউ নেই যার যার ফ্যামিলি নিয়ে ডিসপিউট আছে, এখন অন্য লোকজন যে আছে অ্যাজ এ ফোস্টার কেয়ার যে আছে হিসাবে তার দায়িত্ব নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তাকে যে আছে সাপোর্ট দিচ্ছে ফর এ টাইম বিং। তো ফোস্টার কেয়ার আছে, অ্যাডপশন আছে, এখন তো সব অনলাইন প্রসেসে আছে, আপনাকে অনলাইন যে আছে অ্যাপ্লাই করতে হবে, তারপরে জাস্ট একটা এনকোয়ারি হবে, এরকম যে আছে ইন্টারভিউ হবে, তারপরে অ্যাডপশন হবে। তো অ্যাডপশন ইজ দ্য বেস্ট ফর্ম, কি আমাদের যে ছেলে মেয়ে আছে যার কেউ নেই, যে অ্যাবান্ডনড আছে, যার মা বাবা নেই, ঠিক আছে, তাকে আমি একটু ব্রাইট ফিউচার দিতে পারি। মূলত স্পেনের বার্সেলোনাতে বসবাসকারী মেরিটক্সেল রোসিজ গিমেজ ওরফে চেরি একজন সিঙ্গেল মাদার। 47 বছরের এই মহিলা একটি কোম্পানিতে ডিরেক্টর পদে রয়েছেন। বহুদিন ধরেই তিনি চেয়েছিলেন একটি বাচ্চা দত্তক নেওয়ার। তিনি আবেদন করেছিলেন, অবশেষে সমস্ত সরকারি নিয়মকানুন মেনে এদিন জেলাশাসকের হাত ধরে সোম পাড়ি দিল স্পেনের উদ্দেশ্যে। With some, I will be now the next month, almost a year, I will be in a maternity leave, so I'm not going to work. I will learn him our language from Spain, from Barcelona. I will take care of him, I will play with him, we will go to the school for learning. I will love him, and we will do a lot of things, sports, we will
know different things of the country, friends, family, everything. উড়োজাহাজে করে জন্মস্থান ছেড়ে অনেক দূরে পাড়ি দেবে ছোট্ট সোম। সাত সমুদ্র ১৩ নদী পেরিয়ে পৌঁছে যাবে তার নতুন ঘরে, যে ঘর তাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে। চোখের কোণে জল নিয়ে তাকে বিদায় জানাবে হোম কর্তৃপক্ষ। তাদের চোখের জল একদিন শুকিয়ে যাবে, ভুলে যাবে ছোট্ট শিশুকে। কিন্তু সোম কি ভুলতে পারবে তার ছোটবেলাকে? ভুলতে পারবে রাস্তায় ফেলে যাওয়া জন্মদাত্রী মাকে? উড়োজাহাজের জানলার কাচের মধ্যে দিয়ে অবাক দৃষ্টিতে দেখে এই দেশকে, মনে মনে জন্মস্থানকে বলতে থাকে তোমরা ভালো থেকো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।